সর্ষে ভোলা বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো ভোলা মাছ, টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, সর্ষের তেল, কালো জিরে। এখানে ভালো করে ভোলা মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার মাছটাকে আমি ভালো করে মেখে নিয়ে নেব। এখানে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও আমি খুব ভালো করেই গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক চিমটি নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে কড়াইয়ের গায়ে কখনো মাছ লেগে যায় না। এবার আমি ওই গরম তেলে একে একে মেখে রাখা ভোলা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোর একদিক ভেজে নেওয়া হয়েছে, এবার আমি উল্টে নেব। উল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নেব। মাছগুলোর দুদিকই ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছ তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে একটু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না
টমেটোটা গলে যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষেটা দেওয়ার পরে মশলাটা বেশিক্ষণ কষালে হবে না, তাহলে একটা তিতকুটে ভাব চলে আসবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ঝোলটার মধ্যে মাছগুলোকে এবার একটু উল্টে পাল্টে নেব, যাতে মাছের দুদিকে ঝোলটা ভালোভাবে লেগে যায়। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। এবার আমি মাছটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল সর্ষে ভোলা।